হ্যালো ফ্রেন্ড, আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা একটু অন্যরকম অন্যরকম হবে। তার কারণটা হচ্ছে হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেছিলো যে আমরা যাব। কোথায় যাবো আমরা? রামেশ্বরম কন্যাকুমারী ঘুরতে যাব। সেই কারণে তো সেভাবে হঠাৎ করে ট্রেনের টিকিট ফিকিট কাটা হয়ে গেছিলো। আর অ্যাকচুয়ালি আমাদের বাড়ি কিন্তু বালুরঘাটে। তো যাই হোক, বালুরঘাটে সকালবেলা আমরা হচ্ছে এক্সপ্রেস ধরে ধরে আমরা চলে গেছি কলকাতা। কলকাতায় হচ্ছে হাওড়া থেকে ট্রেন ধরেছিলাম রাত 12টার সময় চেন্নাই মেল। চেন্নাই মেল গিয়ে পরের দিন ভোরবেলা চেন্নাই সেন্ট্রালে। হ্যাঁ, তারপরে ওখান থেকে আমরা এগমোড় যাই এবং এগমোড় থেকে আমরা 9টার সময় ট্রেন ধরে সকাল 9টায় আমরা চলে যাই হচ্ছে মাদুরাই। হ্যাঁ, মাদুরাই থেকে আবার আমরা চলে যাই মনমাদুরাই। আচ্ছা, তা মনমাদুরাই কেন গেলাম বলো একটু। মনমাদুরাই গেছিলাম কারণ আমরা ফার্স্ট টাইম গেছি, আর ফার্স্ট টাইম গেলে পরেই মানুষ জানে না। তো আমরা মনমাদুরাই থেকে যেহেতু ট্রেনের কানেকশনটা বেশি, সেই জন্য আমরা ভেবেছিলাম মনমাদুরাই থেকে আমরা পরের দিন রামেশ্বরম যাব। আর তার কারণ হচ্ছে সকালবেলা রাতেই চলে যেতে পারতাম, কিন্তু আমরা যাইনি কারণ আমরা সকালবেলা পাম্বান ব্রিজের উপর দিয়ে যাব দিনের বেলা ভালো করে দেখতে দেখতে। সেই জন্যই আমরা মানে পরের দিন যাই। আর তোমরা যদি আসো অবশ্যই অবশ্যই মাদুরাইতে থাকবে। তার কারণ হচ্ছে মনমাদুরাই কিন্তু হোটেল নেই, হোটেল নেই, একটাই মাত্র হোটেল। সেই হোটেলের নাম কি যেন ছিল? এমআরএস লজ। হ্যাঁ, ওখানেই আমরা ছিলাম। তো বন্ধুরা, তোমরা দেখো আমরা কি ভিডিওটি দেখতে থাকো, তাহলে সমস্ত কিছু তোমরা জানতে পারবে। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে তোমরা কমেন্ট করবে, কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, আমরা ড্রেসটা বলে দেবো। তো চলো, তোমরা ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। চলো বন্ধুরা, চলো। এখন হাওড়া স্টেশনে বসে আছি। রাত্রি 11:45টার সময় আমাদের চেন্নাই মেল ট্রেন আছে চেন্নাই যাওয়ার। আমরা চেন্নাই সেন্ট্রালে চলে আসলাম, ট্রেন দাঁড়িয়েছে আমাদের। আমরা এখন এই সেন্ট্রাল স্টেশন থেকে এগমোড় যাবো, এদিকে এগমোড় থেকে ট্রেন ধরে আমরা চলে যাব হচ্ছে মাদুরাই, মাদুরাই থেকে রামেশ্বর। এ হচ্ছে চেন্নাই সেন্ট্রাল। এগমোড় থেকে উঠে এখন যাবো মাদুরাই, মাদুরাই থেকে তারপরে যাবো রামেশ্বরম। এই যে আমাদের ট্রেন, শোনা আগে যাই দেখো। আমরা মাদুরাই পৌঁছে এখন মনমাদুরাই যাব, সেই জন্য এখান থেকে লোকাল প্যাসেঞ্জার ট্রেন ধরে নিয়েছি। এই ট্রেনটা রামেশ্বরম অবধি যায়, কিন্তু আমরা রামেশ্বরম আজকে যাবো না। কালকে সকালবেলা ভোরবেলা আমাদের ট্রেন আছে ইয়ে থেকে মনমাদুরাই থেকে রামেশ্বরম। যেহেতু পাবন ব্রিজটা আমরা দেখব, সেই জন্য কালকে সকালের ট্রেনে যাব। তো চলো যাওয়া যাক, 6:10 ট্রেন।